আমি তো বলবো যে আই এম সো ব্লেসড আসলে এটা। এক আলোচনা অনুষ্ঠানে আমাদের সঙ্গে ছিলেন চিত্রনায়িকা শবনম বুবলি। প্রশ্ন রেখেছিলাম অপবিশ্বাস সম্পর্কে। তিনি জানান অপবিশ্বাস একজন নায়িকা হিসেবে অসাধারণ। বর্তমানে নায়িকার পাশাপাশি তিনি একজন প্রযোজক হিসেবে কাজ করছেন। তার দক্ষতা দেখে আমি সত্যি মুগ্ধ। সবকিছু মিলে একটা মুগ্ধতা ছড়ানো মানুষ তিনি, এবং এত হার্ড ওয়ার্কিং, মানে একজন মেয়ে মানুষ তিনি, কারণ একজন নারী নির্মাতা এটা কিন্তু ইটস নট এ ম্যাটার অফ জোক, স্পেশালি আমাদের ইন্ডাস্ট্রিতে, আমাদের দেশে। বাট সিনেমা তো আরেকটা বড় ধামাকার জিনিস, তো এটা হচ্ছে সবচেয়ে ইন্ডাস্ট্রির একদমই বড় মাধ্যম। মানে ওনার এত ভালো কাজের মধ্যেও এই কাজটি আমার কাছে মনে হয় অ্যাজ এন অডিয়েন্স শ্রেষ্ঠ কাজ। বাংলাদেশের অসংখ্য ভক্তরা চাই সাকিব বুবলি আবারও এক হয়ে যাক, তারা আবারও সিনেমাতে কাজ করুক এবং ব্যক্তিগত জীবনেও খুবই ভালোভাবে সম্পর্ক গড়ে তুলুক। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখবেন? আমি তো বলবো যে আই এম সো ব্লেসড আসলে এটা। দর্শকদের ভালোবাসা আর কিছুই না, কারণ দর্শকদের ভালোবাসা ছাড়া যেটা হয় যে আমরা তো আসলে, আমাদের স্পেশালি এই ফিল্ম ইন্ডাস্ট্রি, ফিল্মে যারা আমরা কাজ করছি, দর্শকদের এই অ্যাকসেপ্টেন্স ছাড়া কিন্তু পথ চলাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়।